আপু আইটেম সং করেছেন, যারা একদম হিরোইন এরকম বাঘা হিরোইন এরা কিন্তু আইটেম সং করে না, খুব কম দেখা যায় হাতে গুনে, কিন্তু এই রিস্কটা আপনি নিয়েছেন। তো এটা যখন কাজটা করেছেন মাথার মধ্যে কি ছিল যে আচ্ছা ট্রাই করি আর আমি জানি এটা ভালো হবে সো আমি করেছি? কিছুই ছিল না, এটাও বুঝি প্ল্যান ছিল। আমাকে ফেরদৌস ভাই অফার করেছে, ফেরদৌস ভাই বলল যে আমার একটা ছবি ছেড়ে যাস না। আচ্ছা, ওটা ওনার জয়েন্ট ভেঞ্চারের একটা কাজ ছিল। তো আমি বললাম যে আমি আমি কি করবো, বললো যে তুমি শুধু একটা আইটেম সং করে দিও। আমি আইটেম সং করে দিব, আচ্ছা ঠিক আছে যান করে দিব। সেটা কোনো কোনো চিন্তা করে করি না, কোনো প্ল্যান করে করি নাই, বাট আমি আমি মনে করি যে তুমি যে কাজটায় যাবা তুমি যদি নিজে বুঝে নাও যে না কাজটা এরকম হচ্ছে, তখন দেখবা কাজটা আলটিমেটলি ভালোই হবে। আর সবচেয়ে বড় কথা যে যখন টিম শুনবে যে আমি কাজটা করছি তখন টিম ওটাকে ওভাবে গুছিয়ে নেবে। কখনো মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে? হ্যাঁ কাজ করেছি, ওটাতেও কাজ করা হয়েছে। আমি অনেক কাজ করেছি অনেক কিছুতে, মিউজিক ভিডিও একটার সময় এটা 9 বা 10 হবে, ওই সময় না ঈদের সময় খুব মিউজিক ভিডিও বানানো হতো সব নায়িকাদেরকে দিয়ে, এবং মিউজিক ভিডিও গুলো কিন্তু খুব সুন্দর করে বানাতো একদম ফিল্মের গানের মতো। হ্যাঁ, এবং কোরিওগ্রাফার লাইট ক্যামেরা ট্যামেরা খুব ভালো থাকতো। আমি খোকন ভাইয়ের সাথে 2টো কাজ করেছি। তো সব অঙ্গনেই তো আপুর পদার্পণ আছে, সব অঙ্গনেই আপনি কম বেশি সাকসেসফুল, তো ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আসলে এখন ওরকম বলে তো ফিউচার প্ল্যান, যেমন ধরো আমি যে বিজনেস করব মানে কেউ ওরকম তো আমার প্ল্যানিং ছিল না যে আমি একদম এত বড় সড় ভাবে আমি একটা বিজনেসে ঢুকবো। ঢুকে কিন্তু এখন আমি নিজেই টায়ার্ড হয়ে গেছে যে আমি কেন এরকম এত বড় সড় ভাবে এটাকে আরম্ভ করলাম, আমি এখন আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। তো আপনার বেবি তো বাইরে পড়াশোনা করছে মেয়ে, সো কখনো কি বাইরে সেটেল হওয়ার প্ল্যানিং আছে? না আমরা তো বাইরেই ছিলাম, সো একবারে বাইরে চলে যাওয়া না, আমি ওখানে গিয়ে পারবো না, নিজে নিজে রান্না করা, নিজে নিজে ক্লিনিং করা, আমি ড্রাইভিং করা আমি করে ফেলছি, এগুলো আমার শেষ করা, এখন আর আমি পারবো না। আমি এখন ওকে বলছি যে এখন তুমি থাকবা, তুমি নিজে তুমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেবা কিছুদিন পর, তুমি সব করবা, আমি আর এই বাইরে এসে এগুলো এখন। মা হিসেবে নিপুণ নিজেকে কতটা পরিপূর্ণ মনে করে? 100% একদম 100%। অভিনেত্রী হিসেবে? অভিনেত্রী হিসেবে 85% হবে, যেহেতু 2টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আর ব্যবসায়ী নিপুণ? ব্যবসায়ী নিপুণ আছে এখনো, মানে মোটামুটি সাকসেসফুল এর মধ্যেই আছে। আর ব্যক্তিগত নিপুণ? ব্যক্তি নিপুণ আমি অবশ্যই খুব ভালো। প্রিয়তমা